আমার প্যালেরিয়ান লাইফে সকল বন্ধুদেরকে স্বাগত। আজকে চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। 11:50 তো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকেও বাইরে মেঘলা মেঘলা করছে, আবার রোদ্দুর বেরিয়েছে। তো আমার তো আমি রেগুলারে জামা কাপড় রেগুলার কেচে দিই, জমিয়ে রাখি না, তাহলে কি বলতো অনেকটা বেশি হয়ে যায়, তো সেই জন্য অতটা চাপ থাকে না। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আজকে ভাবলাম যে ওকে একটু পড়াতে বসাবো, কিন্তু ও এত লেটে উঠেছে আর এখন পড়াতে বসানোর আমার টাইম নেই। তো আমার আবার রাত্রের জন্য রান্নাও করতে হবে। তো ভাবছি মাছের আলুর তরকারি করব। সবজি আছে, ও সবজি এনেছে হাজবেন্ড, তোমাদেরকে তো দেখিয়েছি, কিন্তু কিছুদিন হয়েছে কি বলতো সবজি খেতে না একদম ভালোই লাগছে না। আর ও কালকে রাত্রে বলছিলো একটু চিকেন আনতে, তো দেখি সন্ধ্যের দিকে বাজারে যাবো, গিয়ে একটু চিকেন নিয়ে আসবো, নাহলে রাত্রে যখন ফিরবে ও কোম্পানি থেকে তখন বলবো নিয়ে আসতে, আর মশলা কষিয়ে রেখে দেবো। তাহলে দেখি যে কোনো একটা কিছু করব। আর এবার মেয়েকে স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে আমি তরকারিটা করিয়ে নিয়ে ওকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। তো তারপরে আমি মালা করে ওর ভাবছি বিকালবেলা আজকে পড়াতে বসাবো। তো এবার ওর জলটাও আমি গরম করতে দেবো, দিয়ে ওকে স্নান করিয়ে দেবো। আর ওই দেখো সব বোতল আমার খালি হয়ে গিয়েছে, বোতলগুলোই জলও ভরবো। তো চলো তাহলে আবার পরে কথা বলছি। আর এদিকে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো আজকে আমার জানলার গাছগুলো তোমাদেরকে একটু শেয়ার করি, অনেকদিন হয়েছে শেয়ার করা হয় না। তো এই দেখো এখানের এই কমলা লেবু গাছটা কতটা বড় হয়েছে, এটা কিন্তু আমার হাজবেন্ড খেয়ে তাই বীজটা ফেলে দিয়েছিল, তো সেটা থেকে হয়েছে। আর এখানে সেই সাদা ফুল গাছটা যেটা টগর ফুল ছোটো ছোটো হয়, আর এটা তো বাড়ি থেকে এনেছিলাম, এটার অনেকটাও পাতা ঝরে গিয়েছে, আবার ছোটো ছোটো পাতা হয়েছে। আর এইখানটাতে দেখো দুটো তুলসী পাতা হয়েছে, তুলসী গাছ হয়েছে। তো গাছ দুটোই না কেমন পোকা লেগে যাচ্ছে, আর এই গাছটাও অনেকটাই বড় হয়েছে, আর এই একটা তুলসী গাছ। তো আমি ভাবছি আবার দুটো তুলসী গাছ নিয়ে আসবো। আর এইখানে দেখো দুটো ছোটো ছোটো মানি প্লান্ট, আর এইখানেও আর একটা কমলা লেবু গাছ আছে। তো এইগুলো সব আমরা খেয়ে ফেলেছিলাম, তো সেখান থেকেই হয়েছে। আর এই দেখো মানি প্লান্ট মাসির কাছ থেকে এনেছিলাম, এইটুকু বড় হয়েছে। আর এই দেখো আমার সেই পুতুলটা, আজকে অনেক দিন পর তোমাদেরকে শেয়ার করলাম, আমার না পুতুল খেলতে খুব ভালো লাগে জানো তো। আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, আজকে একটু সব আমার লেট হয়ে গিয়েছে, কি করব। তো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আর মেয়ের জলটাও বসে দিয়েছে এইখানে। দেখো ও এখন সবজি কাটবে, দেখো ওই দেখো সবজি কাটছে কেমন করে, দেখো আমার এত কপি করে, আমি যেটা করি ও ঠিক সেটা করে আমার দেখে দেখে। দেখো কিভাবে সবজি কাটছে, দেখো আবার সাইডে ঝুড়িতে রেখে দিচ্ছে, দেখো আর কাটতে হবে না সবজি, থাক হাত ব্যথা হয়ে যাবে এবার তোমার। আর দেখো মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, তো ওকে আমি জামা পরিয়ে দিয়েছি, আর এবার আমি ওকে মাথাটা আঁচড়িয়ে দিচ্ছি, আর মাথাটা আঁচড়িয়ে তারপর ওকে একটু কাজলের টিপ লাগিয়ে দেব। তো অনেকদিন পরেই তোমাদেরকে শেয়ার করছি। আর যারা নতুন বন্ধু, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরা লাইক দিলে আমার খুব ভালো লাগে, আর কাজ করার আগ্রহ বেড়ে যায়, কারণ এখন তো ভিউজই নেই কিছু নেই, তো কি করব তবুও কাজ করছি আর একটা আশা নিয়ে এসেছি। তো এই দেখো ফ্রিজ থেকে লঙ্কা বার করে নিলাম, আর একটা টমেটো নিয়েছি, আর এখানে কাতলা মাছ আছে, আর এখানে আছে আদা পেস্ট, আর তার নিচে আছে রসুন পেস্ট, আর জিরে পেস্টটা শেষ হয়ে গিয়েছে, ওটা আমি এবার করে নেব। তো মেয়েকে স্নান করিয়ে তারপরে ওটা করে তাই রান্না বসাবো। আর এদিকে দেখো মেয়ে বিন্দাদেরকে প্রদক্ষিণ করলো, আর প্রদক্ষিণ করে প্রণাম করছে। তো আমি এটা ছোটবেলা থেকে ওকে শিখিয়েছি। তো এই দেখো আর এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি মাছ ভাজা করতে। তো মেয়ে এখানে রান্না করছে দেখো, তো আমি রান্না করছি, ও রান্না করছে আমার দেখে দেখে। জয় 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 জয়
তোমরা দেখলে মেয়ে ভগবানের নাম করলো। আর তারপরে আমি মাছটা তো আগেই ভাজা বসিয়ে দিয়েছি, আর এবার সবজি কেটে নিচ্ছি। কখনো কখনো আমি আগেও সবজি কেটে নিই একসাথে। তো এবার সবজিটা কেটে আমি এটা ধুয়ে নিচ্ছি, আর কিছু বাসনও আছে দেখছো। তো এখানে আমি পেঁয়াজ লঙ্কা টমেটো একসাথে কেটে নিয়েছি। তো এই দেখো ধুয়ে নিলাম, আর এবার সমস্ত বাসনগুলো যেগুলো ছিল ওগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর এগুলো ক্লিন করে তারপরে আমি বাকি রান্নায় চলে যাব। আর মাছটাও প্রায় ভাজা হয়ে এসেছে। তো কখনো কখনো যখন একটু তাড়াতাড়ি হয় তো তখন আমি এভাবেই একটা কাজ বসিয়ে আর একটা কাজ করতে থাকি, কারণ একা হাতে সব কিছু আমার করতে হয়। তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বলবো না, আছে, কিন্তু যখন হাজবেন্ড বাড়িতে থাকে না তখন তো আমি একাই করি, আর যখন ও বাড়িতে থাকে তখন আমাকে অনেকটাই হেল্প করে দেয়। তো কখনো কখনো রান্নাও করে, যখন বলি যে তুমি রান্না করো আমার ভালো লাগছে না, তো তখন ও করে খাওয়াই। তো বেশ মাঝে মাঝে অন্য কারো রান্না খেতে আমার তো খুবই ভালো লাগে, আর সেই জন্য ওকেও বলি। আর আমার হাজবেন্ড রান্নাও করতে পারে খুব ভালো। তো এবার আমি এখানে জিরেটা পেস্ট করে নিচ্ছি, কারণ জিরেটা আমার পেস্টটা শেষ হয়ে গিয়েছে, ফ্রিজে নেই, আর সেই জন্য আমি পেস্টটা করে নিচ্ছি। তো আজকে আমি আর বেশি কিছু তোমাদেরকে রান্নাবান্না শেয়ার করতে পারছি না। তো এখানেই আজকের মতো আমি ভিডিওটা স্টপ করে দেব। তো এবার আমার এখানে মশলাটা মিক্সার হয়ে গিয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগ।